নমস্কার আজকে আমি বসে আছি আমাদের ফ্যামিলি কারে এই গাড়িটা বারো বছর পুরোনো কিন্তু এখনও মাত্র সিক্সটি থাউজেন্ড কিলোমিটার ট্রাভেল করেছে সরকারের নতুন নিয়ম হিসেবে এই গাড়িটা এটা পেট্রোল গাড়ি এটাকে আরও তিন বছর চালাতে পারবো তারপর এটাকে স্ক্র্যাপ করে দিতে হবে যদি এটা ডিজেল গাড়ি হতো তাহলে এখন অব্দি এটাকে স্ক্র্যাপ করে দিতে হতো এই এই পলিসি পলিসিটি নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলছি যে যাদের কাছে অলরেডি পুরোনো গাড়ি আছে ওরা কি করবে সরকারের নিয়ম হিসেবে ওরা কি করবে ওরা ওদের গাড়িটাকে কনভার্ট করতে পারে আইস ভেহিক্যাল পেট্রোল হোক ডিজেল হোক সেটাকে ইলেকট্রিকে কনভার্ট করা যায় কনভার্জন কিটস ইউজ করে সেটার বিষয়ে এই ভিডিওতে আপনাদেরকে জানান তো দেখেন টু হুইলার্স নিয়ে কথা বলি একটা পেট্রোল স্কুটার বা মোটরসাইকেলকে ইলেকট্রিকে কনভার্ট করতে খুব একটা মুশকিল কিছু কাজ নয় একটা ভালো মেকানিক তাকে যদি আপনারা পার্টস এনে দেন একটা মোটর এনে দেন একটা কন্ট্রোলার আর একটা ব্যাটারি এই তিনটা পার্টস এনে দিলে ওরা করে দিতে পারবে ইউটিউবে অনেকগুলো আপনারা ভিডিও পাবেন যেখানে লোকেলি মানুষরা নিজের বাড়িতে বা গ্যারাজে ওরা ওদের স্কুটার বা মোটরসাইকেলকে কনভার্ট করছে ইলেকট্রিকে এটাতে কিন্তু একটা আর হ্যাঁ আর অবভিয়াসলি আমরা জানি যে এরকম অনেক কোম্পানিজরা আছে যারা পার্টসগুলো ইম্পোর্ট করে বাড় থেকে চায়না থেকে আর তারপরে সেটাকে অ্যাসেম্বল করে বিক্রি করছে সো অবভিয়াসলি এই কনভার্জনটা এত মুশকিল হতে লাগে না কিন্তু সরকার এটাকে মুশকিল বানিয়ে রেখেছে কেন আপনাদেরকে বলছি এবার তো সেন্ট্রাল মোটর ভেহিকেল অ্যাক্ট হিসেবে আপনি এই নিজের ভেহিকেলকে মডিফাই করতে পারেন না যে কোনো রকমের মডিফিকেশান যদি করেন সেটা আর আপনার অ্যাপ্রুভেল নিতে হবে ওয়েদার সেটা সেফটি আর পারফরমেন্স হিসাবে সেটা ভালো কাজ করছে কি না যার জন্য যদি আপনি মডিফিকেশন করে একটা ভেহিকেলকে রাস্তায় চালাচ্ছেন সেটা ইলিগাল সরকার সেটার উপরে স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছে এবার মহারাষ্ট্রতে এই রুলটা একদম স্ট্রিক্ট করে দিয়েছে যে টু হুইলারকে যারা কনভার্ট করে এবার সেখানে চালাচ্ছে সেটার উপরে সরকার স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছে আর তাই এই ভিডিওটা আজকে বানাচ্ছি কারণ আপনাদেরকে বলবো যে আপনারা লোকেলি অনেক এরকম কনভার্শন করছে এরকম মেকানিক বা এরকম কোম্পানিজ পাবেন যারা আপনার বলবে যে স্কুটারটা মোটরসাইকেলটা এনে দেন আপনাকে কনভার্ট করে দিয়েছে কিন্তু সেগুলো কিন্তু ইলিগাল এখন অবধি এ এ আই অ্যাপ্রুভড আরটিও অ্যাপ্রুভড কনভার্সেন কিটস বানাচ্ছে একটা কোম্পানি সেটার নাম হচ্ছে গোগো এ ওয়ান মহারাষ্ট্র বেসড কোম্পানি সেপ্টেম্বর লাস্ট বছরের সেপ্টেম্বরে ওরা কনভার্জেন কিটস লঞ্চ করেছে স্প্লেন্ডারের জন্য আপনার কাছে যদি পুরোনো স্প্লেন্ডার মোটরসাইকেল আছে সেটা আপনি কনভার্ট করতে পারেন মার্চের এক তারিখ নাইনটিন নাইনটি সেভেন তারপর থেকে যেগুলো মডেল বানানো হয়েছে সেগুলো মডেলে এই রেট্রোফিটমেন্ট কনভার্শন কিটটা কাজ করবে এ আর এ আই আরটিও অ্যাপ্রুভেল আছে কোম্পানি অলরেডি নিয়ে রেখেছে এবার সেই কনভার্জেন কিটে আপনারা একটা থ্রি পয়েন্ট ফোর ফোর মোটর পাবেন যেটা রিয়ার হুইলে মাউন্ট করা থাকবে যখন আপনি নিচের পুরোনো স্প্লেন্ডার নিয়ে যাবেন তো আপনি পুরো একটা রিয়ার নতুন রিয়ার হুইল পাবেন যেটার মধ্যে মাউন্ট করা থাকবে মোটরটা তার বাইরে এই মোটর সেভেন্টি টু এইট্টি কিলোমিটার পার আওয়ারে টপ স্পিড ছুতে পারে ব্যাটারি যেটা থাকবে সেটার দাম এক্সট্রা সিক্সটি থাউজেন্ডের মতন হবে রেট্রোফিটমেন্ট কিট উইদাউট দ্য ব্যাটারি থার্টি ফাইভ ব্যাটারি সাথে যদি নেন নাইনটি ফাইভ থাউজেন্ড রুপিস তার মানে আপনি হয়তো নিজের ব্যাটারিও আপনি ইনস্টল করতে পারেন যদি আপনি কম পাওয়ারের ব্যাটারি পান কিন্তু এরা যে ব্যাটারি দিবে সেটা ওয়ান ফিফটি ওয়ান কিলোমিটার্সের রেঞ্জ দেবে এরকম কমপ্লেন সরি ক্লেম করছে ওয়েবসাইটের ডিটেলসটা লিঙ্কই দিয়ে দিব কিন্তু মাথায় রাখবেন একটা খুব সুন্দর বিজনেস অপরচুনিটিও আছে এই কোম্পানির সাথে কাজ করার জন্য যদি আপনার কাছে অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড স্কোয়ার ফিটের একটা জায়গা আছে যেখানে আপনি আপনার ওয়ার্কশপ বা গ্যারাজটা সেট আপ করার জন্য ফাইভ হান্ড্রেড স্কোয়ার ফিটের যদি জায়গা আছে আপনার কাছে পাঁচ থেকে ছ লাখ টাকা আছে ইনভেস্ট করার জন্য তবে আপনি এই কোম্পানির সাথে কাজ করতে পারেন চারটে ওয়ে আছে কাজ করার ফার্স্ট অবিয়াসলি আপনার কাছে কেউ মোটরসাইকেল নিয়ে আসলেও আপনি সেটাকে রেট্রো ফিটমেন্ট কিট ইনস্টল করে দিলেন আর হ্যাঁ প্রত্যেক কনভার্জনে আপনি এইট থাউজেন্ড রুপিসের প্রফিট বানাতে পারবেন সেকেন্ড অপশান হচ্ছে আপনি নিজের থেকে পুরনো স্প্লেন্ডার কিনে আনেন সেগুলোকে আপনি মরামত করেন যা যা ঠিক করতে হয় সেগুলো করেন সেগুলোকে পার্টস যেগুলো রিপ্লেস করতে করেন তারপর আপনার রেট্রোফিটমেন্ট কিট বানান আর তারপর যখন ইয়ে কাস্টমার আসছে সে একটা পুরো একটা হোল মোটর সাইকেল পাচ্ছে কেনার জন্য থার্ড ওয়ে হচ্ছে আপনি এরকম মোটর গুলো বানিয়ে লিজে দিতে পারেন রেন্টে দিতে পারেন পার ডে পার মান্থ পার ইয়ার সেই হিসাবে আপনি সেট করতে পারেন সেই হিসাবে আপনি লিজে দিতে পারেন আর ফোর্থ ওয়ে হচ্ছে আপনি মোটরসাইকেলস গুলো বানিয়ে কোম্পানিকে পাঠাতে পারেন কোম্পানি সেটা লিজে দেবে কারণ কোম্পানির খুব রিকোয়ারমেন্ট আছে পুরো অল ওভার ইন্ডিয়াতে লিজে ওরা মোটরসাইকেল দেয় তো ওদেরই ডিলাররা যখন ওকে মোটরসাইকেল বানিয়ে দিচ্ছে কোম্পানি সেটা লিজে দেবে আর সেখান থেকে প্রফিট আপনাদেরকে কোম্পানি দেবে সো এইটা হচ্ছে বিজনেস মডেল আরও ডিটেলস আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন মাথায় রাখবেন আপনারা অন্য কোনো যদি কনভার্সেন কিের কাছে যাচ্ছেন ডেফিনেটলি চেক করবেন সেটা এ আর এ আই আরটিও অ্যাপ্রুভ আছে কি যদি সেরকম না হয় আপনি যদি সেটা কনভার্ট করে সেই ভেহিকেলটা নিয়ে রাস্তায় চালাচ্ছেন পুলিশ ধরলে কিন্তু আপনার উপরেই প্রবলেমটা আসবে আপনি তখন বললে হবে না যে আমি তো টাকা দিয়ে কনভার্ট করেছি এই কোম্পানি না না পুলিশ আপনাকেই ধরবে যে আপনি কেন এটা চালাচ্ছেন এটা ইলিগেল সো এই প্রবলেমে পড়বেন না কনভার্শন কিটসটা চেক করে নেবেন সব অ্যাপ্রুভেল আছে কিনা এখন অবধি গোগো এ ওয়ানের কাছে অ্যাপ্রুভেলস আছে তাই আপনাদেরকে জানিয়েছি আপনারা যদি অন্য কোনো কোম্পানির বিষয়ে জানেন যারা অ্যাপ্রুভড আছে কমেন্ট সেকশনে জানাবেন রিসার্চ করে আপনাদেরকে আমি ডিটেলসে জানাবো বাকি আমার এই প্ল্যানটা খুব ভালো লাগলো যে স্প্লেন্ডার মডেলটাকে ওরা মডিফাই করছে কারণ স্প্লেন্ডারের পার্টস পাওয়া সুবিধে দাম খুব কম আর মোটরসাইকেলটা রিলায়েবল তার বাইরে ওরা এখন অ্যাপ্রুভেলের জন্য অ্যাপ্লাই করেছে সিডি ডন সিডি ডিলাক্স আর হন্ডা ইউনিকর্ন এই মোটরসাইকেল মোটরসাইকেলসগুলোকেও কনভার্ট করবে সো ওভারঅল প্ল্যানটা ভালো আপনারা জানান কি ভাবছেন কমেন্ট সেকশনে ডেফিনেটলি আপনাদের থট প্রসেস গুলো শেয়ার করবেন আর আবার দেখা হবে সংকল্প করুন বিদ্যুৎ বাছুর